সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জাহেরের সময় দ্বীনের বিভিন্ন দিক নিয়ে চক্রান্ত করলেও সরাসরি ইসলামের এগেনস্টে আসতে পারেনি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার জাহেরের সময়ও আসতে পারেনি। সেদিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার শেষ সময়ে ওরা মুনাফিকরা প্রচন্ড ভাবে সংগঠিত হতে থাকে। মাওলানা আলা আলী রাদিয়াল্লাহু তাআলার জাহেরের সময় সমস্ত মুনাফেক সর্বশক্তি দিয়ে আক্রমণ করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার সীমাহীন ত্যাগের বিনিময়ে ঈদে আজমের মিশন হিসাবে সত্যের ধারা আবার সুস্পষ্ট হলো, প্রকাশ হলো। সত্যের আপনরা সত্যের দিকে এগিয়ে যাবেই, আর যারা মিথ্যার ধারক তারা সত্যের বিরুদ্ধে সংগ্রাম করবে। সত্য যেমন কখনো মিথ্যাকে কবুল করে নিতে পারে না, কোনো দিক থেকে না, জীবনের কোনো অধ্যায়ই নয়, এভাবে ঠিক মিথ্যাও সত্যকে কখনো বরদাস্ত করতে পারে না। সত্য কায়েম হোক এটা মিথ্যা এবং মিথ্যার ধারকরা কখনো চায় না। এরা বিভিন্ন ভাবে চেষ্টা করে, যখন ব্যর্থ হয় তখন সশস্ত্র হামলা চালায়, দৈহিক হামলা চালায়, চালিয়েছে, আক্রমণ করেছে। আমাদের বদরও মানে আত্মরক্ষামূলক প্রতিরক্ষামূলক যুদ্ধ ছিল, এটা অফেন্সিভ নয়, ডিফেন্সিভ যুদ্ধ ছিল। এভাবে তারা চেষ্টা করেছিল যে মদিনাতুল মুনাওয়ারাকে কেন্দ্র করে সত্যের যে ঘাঁটি, সত্যের যে কেন্দ্র দুনিয়াতে প্রতিষ্ঠিত হচ্ছে, সেটাকে নির্মূল করে দেওয়া, সেটাকে ধ্বংস করে দেওয়া, আর যারা করছেন তাদেরকে হত্যা করা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তারা হত্যার চেষ্টা করেছে, বিভিন্ন ভাবে খুন করার চেষ্টা করেছে, সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে হকের ধারা প্রকাশ হলো, আত্মা জীবন জগৎ আলোকিত হলো, রেসালাতের নূরে আল সবকিছু আলোকিত হলো। কিন্তু পরবর্তীকালে বদরে যে বাতালের ধারা, আবু জেহেলদের যে ধারা, ওহদে যে ধারা, সে ধারা আবার ইসলামের নামে মুসলিম ভেষে আবার মুনাফিকি ধারায় তারা আবার চক্রান্ত ষড়যন্ত্র শুরু করলো। বাহ্যিকভাবে সরাসরি যখন সত্যের মোকাবেলায় অক্ষম হলো, আবু জেহেলরা ব্যর্থ হলো, তখন ইসলামের ছদ্মবেশে, ইসলামের নামে, ইসলামের মুখোশে, মুসলিম বেশে আবার তাদের ষড়যন্ত্র, তাদের খুন জুলুমের ধারা আবার ওরা শুরু করলো। প্রথম কিছুদিন তারা সেটা করতে ব্যর্থ হয়, তারা প্রকাশ্যে আসেনি। পরবর্তী অধ্যায়ে তারা সরাসরি নেমে যায়। এর আগে ওরা সংগঠিত হয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জাহেরের সময় দ্বীনের বিভিন্ন দিক নিয়ে চক্রান্ত করলেও সরাসরি ইসলামের এগেনস্টে আসতে পারেনি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার জাহেরের সময়ও আসতে পারেনি। সেদিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার শেষ সময়ে ওরা মুনাফিকরা প্রচন্ড ভাবে সংগঠিত হতে থাকে। মাওলানা আলা আলী রাদিয়াল্লাহু তাআলার জাহেরের সময় সমস্ত মুনাফেক সর্বশক্তি দিয়ে আক্রমণ করে। তখন মুনাফেকরা আর পরিচয় গোপন করেনি, তারা সরাসরি ইসলামের বিরুদ্ধে, খেলাফতের বিরুদ্ধে, আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, খেলাফতের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। আর তার প্রথম জিহাদে হয় সিফিন, যেখানে প্রায় 500 জনের মতো সাহাবায়ে কেরামকে ওরা হত্যা করে এবং প্রায় 24,000-এর অধিক তাবেইনকে তারা হত্যা করে। এভাবে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র শুরু করে। এরপর পরের ইতিহাস, মাওলানা আলাকে রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা, এরপর খেলাফতের ধারাকে, ইসলামের কাঠামোকে ধ্বংস করার জন্য, কলেমার চেতনাকে উৎখাত করার জন্য ইমাম আকবর সাইয়েদানা হাসান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়। হত্যা করে তারা আনন্দ উল্লাস করে। এভাবে ইমাম আকবর সাইয়েদানা হাসান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে মুনাফেক মুয়াবিয়া তকবীর দিয়েছিল, তো সে সিজদা দিয়েছিল, এই সিজদা ইবলিস পা পেতে দিয়েছিল, ইবলিসের কদমে পৌঁছবে সেই সিজদা। আর সে যে আল্লাহর ধারণা করে সেটা
আসল আল্লাহ নন, সে নফসের পূজারি, নফসের উপাসক। লা আবুদু মা তাআবুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার করি না, আমরা যার করি তাকে তোমরা ধারণা করতে পারবে না, চিনবে না, তার ঠিকানা তোমরা জানবে না, তার ঠিকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে যা কিছু নিয়ে তোমাদের জীবন সূরা কাফেরুন, যে যা কিছু নিয়ে তোমাদের অস্তিত্ব তা নিয়ে আমাদের নয়, যা কিছু নিয়ে তোমাদের সত্তা তা কিছু নিয়ে আমরা মুমিনদের নয়, আমরা মানুষদের নয়। এভাবে আমাদের জীবন যা কিছু নিয়ে তা কিছু নিয়ে তোমাদের নয়, তোমাদের জীবন যা কিছু নিয়ে তা নিয়ে আমাদের নয়। তোমাদের সুখ দুঃখের সংজ্ঞা, তোমাদের চাওয়া পাওয়ার হিসাব আমাদের হিসাব এক নয়। এভাবে সত্যের পথ, ন্যায়ের পথ, জ্ঞানের পথ আর এর বিপরীত পথ আলাদা, কলেমার কলেমার বিপরীত চেতনা আলাদা, কলেমার কলেমার বিপরীত জীবনের ধারা, জীবনের রাষ্ট্রীয় অধ্যায় বিশ্ব অধ্যায় সবই আলাদা। এভাবে ইমানের যে অবিচ্ছেদ্য, ইমানের যে অবিচ্ছেদ্য প্রাণ, আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে উল্লাস করে, এর চেয়ে বড় কুফরি দুনিয়াতে কিছু নেই। একজন মুমিনকে হত্যা করিয়া উল্লাস করা কুফরি, একজন মানুষকে হত্যা করা উল্লাস করা কুফরি। মুসলিম শরীফের হাদিস, সেবাবুল মুসলিম ও ফুসুকুন ওয়া কাতালুহু কুফরুন, কোরআনে কোরআন করিমে আল্লাহ তাআলা সত্যের ধারকদের খুনিদেরকে লানত দিয়েছেন, নিজের ক্রোধ ঘোষণা করেছেন, জাহান্নামের ওয়াদা করেছেন। এভাবে আর যারা ইমানের প্রাণ, যাদেরকে ভালোবাসা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, যাদের শানের খেলাফ হওয়া, যাদের বিরোধিতা করা, যাদের বিরুদ্ধে শত্রুতা করা, সরাসরি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে শত্রুতা করা, যারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষিত সৃষ্টির জন্য, সব ইমানদারের জন্য আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধন সংযোগ, যাদের সংযোগ না থাকলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংযোগ হবে না, যাদের মাধ্যম ছাড়া, যাদেরকে ছাড়া প্রণবের নূর রহমত হেদায়ত বিতরণ হবে না। মুখে শুধু রাসূল বললেই রাসালাতের সম্পর্ক হয় না, মুখে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই আল্লাহর সম্পর্ক হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ ইবলিসও বলতো, সে সম্পর্কের ঠিকানা কেন্দ্র, সে সম্পর্কের উসিলা আছে, সে সম্পর্কের সিলসিলা আছে, যেটা আল্লাহ তাআলা নিজেই দেখিয়ে দিয়েছেন হাদিস শরীফ যে ঘোষণা দান করেছে, যে সত্যের কেন্দ্র কোথায়, দিনের প্রাণ কোথায়। এভাবে তাদেরকে হত্যা করে এবং হকের ধারক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে, আমার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা থেকে হযরত আদি রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে, ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে শুরু করে, অসংখ্য সাহাবায়ে কেরামকে, অসংখ্য সাহাবায়ে কেরামকে হত্যা করে, আইয়ামে জাহেলিয়াতের অপশক্তি, বদরের সেই অপশক্তি, আমাদের কলমা দ্বীনের রাষ্ট্রীয় অধ্যায় উৎখাত করে। কিন্তু আত্মা থেকে তো সরানো সম্ভব নয়, মুমিনদের আত্মায় কলেমার ভিত্তিতে তো মুমিনদের আত্মা, এভাবে ওরা রাষ্ট্র ক্ষমতা দখল করে। পরবর্তীকালে কারবালায় ইমাম আকবর সাইয়দনা হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে, আহলে বায়তের অন্যান্য সদস্যদেরকে হত্যা করে, এভাবে দিনের কাঠামোকে ধ্বংস করে দেয়। বদরের যে অর্জন, উহুদের যে অর্জন, হুনাইনের যে অর্জন, এভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার আসলে আমরা যদিও বড় বড় জিহাদ গুলার কথা বলি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার আসলে প্রতিটি দিনে জিহাদ ছিল, অনেক প্রতিরোধ মোকাবেলা করে তারা আমাদেরকে প্রণবীর বন্ধন দান করেছেন, ইমান দিন জীবন দান করেছেন। পরবর্তীকালে আমাদের ইমাম রাউলিরা ইতিহাসের মিশন বদর হুদ সিফিন কারবালার ধারা, হকের ধারাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার সাধনা করেছেন, সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, সেটাকে আত্মিকভাবে জীবিত রাখার, বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন। কিন্তু যথার্থভাবে কারবালার শিক্ষাকে, আমানতকে, কারবালার জিহাদকে, কারবালার শাহাদাতের যে উত্তরাধিকার আমানত, সেটাকে বাস্তবায়নের জন্য
সম্মিলিত যে জাতীয় প্রচেষ্টা থাকা দরকার ছিল সেটা যথার্থভাবে না থাকায় বা সেটা গড়ে তুলতে না পারার কারণে আমরা দেখি শত শত বছর ধরে বাতালের মুলুকিয়ত কায়েম, বদরহুদের যে অর্জন সেটা বিশ্ব মানব মন্ডলীর কাছে যেভাবে পৌঁছা উচিত ছিল সেভাবে পৌঁছেনি, এখনো পৃথিবীর কেবলমাত্র এক চতুর্থাংশ মানুষের কাছে কলেমা পৌঁছেছে শাব্দিকভাবে, ইসলাম পৌঁছেছে শাব্দিকভাবে, তিন চতুর্থাংশ মানুষের কাছে পৌঁছার মতো করে পৌঁছেনি এবং সরাসরি ইসলামের বিপরীত, আর যারা ইসলাম দাবি করছে এমন একটা অবস্থা আজ তৈরি করেছে বাতালরা, ইসলাম দাবি করছে কিন্তু ইসলামে নেই, ইসলাম সে বুঝেই না, ইসলাম সে জানে না, ইসলাম সম্পর্কে তাকে এমন একটা ধারণা দেওয়া হয়েছে যেটা আসলে ইসলাম নয়। এই এই মুনাফেকরা যখন ক্ষমতায় এলো তারা সরাসরি ইসলাম ইসলামকে হত্যা করলো কিন্তু সরাসরি ইসলামের নামকে উচ্ছেদ করে নাই বা মুসলিম দাবিও ত্যাগ করে নাই, ওরা এমন চালাকির আশ্রয় নিল যে এমন এক ইসলাম ওরা তৈরি করবে, এমন কিছু মুসলিম তৈরি করবে, এমন কিছু ফির আলেম তৈরি করবে, এমন মসজিদ মাদ্রাসা খানকা তৈরি করবে যেটা ধোকার জাল, যেটা মানুষ মনে করবে আমি ইসলামে আছি আমি মুসলিম, কিন্তু সেটা আসলে প্রণবের দেওয়া আহলে বাইত খলাফা রাশিদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ইসলাম নয়। আকীদা আকীদা ঠিক থাকবে না, আকীদা নষ্ট করবে, কলেমার চেতনা নষ্ট করবে, এভাবে একদিক তুলে ধরে আরেক দিককে অস্বীকার করবে, রাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ করবে, মুলুকিয়তের চরিত্রই সেটা, খেলাফত ভুলিয়ে দিবে, খেলাফত ইসলাম ভুলিয়ে দিবে, খেলাফত রেসালাত ভুলিয়ে দিবে, খেলাফত আহলে সুন্নাত ভুলিয়ে দিবে, এভাবে খেলাফতে ইনসানিয়াত ভুলিয়ে দিবে, খেলাফতের যত অধ্যায় আছে ভুলিয়ে দিবে, আবার খেলাফতের নামে প্রতারণাও রাখবে, এভাবে অন্ধকারের ধারার মধ্যে আমাদের ইমামরা ওলিরা সেটা আলোর ধারাকে অন্তত আত্মায় বাঁচিয়ে রাখা একাডেমিক্যালি জারি রাখার চেষ্টা করেছেন, কিন্তু রাষ্ট্রশক্তি পৃথিবীতে প্রাকৃতিক শক্তির পর সবচেয়ে পরাক্রমশালী শক্তি, সবচেয়ে কার্যকর শক্তি, ব্যক্তিগতভাবে বা বেসরকারিভাবে রাষ্ট্রশক্তির মোকাবেলা করা খুবই দুরূহ কঠিন বিষয়, যদিও করতে আমাদের অবশ্যই হবে, যুগে যুগে আমাদের ইমামরা ওলিরা করেছেন, সমস্ত নবী রাসূল আলাইহিস সালামরা করেছেন। আজ আমরা এমন এক সময়ে উপনীত হয়েছি যেখানে 150 কোটি বা 150 কোটি 180 কোটি মুসলিম দাবিদার আছে, ইসলামের নাম আছে, কিন্তু আমাদের আসল ধারা নাই, আকীদাই শেষ। পরবর্তীকালে আমাদের ইমামরা ওলিরা যখন ইসলামের নামে ধোকা শুরু হলো, আহলে সুন্নাত ওয়াল জামাত অরিজিনাল ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য, ইসলামের মূল ধারাকে বাঁচিয়ে রাখার জন্য, ভুয়া ইসলাম মুনাফিকি ধারা থেকে বাঁচার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিলেন, কিন্তু এখন আহলে সুন্নাত জামাত বলতে কোনো সত্য দুনিয়ায় নাই, আহলে সুন্নাত জামাতের নামে খারজি প্রতারণা ছাড়া কিছুই নাই, ধোকা, ইসলামের নামে যেমন ধোকা আহলে সুন্নাত জামাতের নামে ধোকা, নাম হক কিন্তু আহলে সুন্নাত জামাত বলে বললো যে আহলে সুন্নাত জামাতের কেন্দ্র, আহলে সুন্নাত জামাতের ঠিকানা, আহলে সুন্নাত জামাতের মূল মাপকাঠি হলো মুয়াবিয়া লানাতুল্লাহ আলাইহি, কেউ যদি আহলে সুন্নাত জামাতের ইমাম হিসেবে আবু জেহেলকে ঘোষণা করে, ইবলিসকে ঘোষণা করে, যে কথা একই কথা, বাতেল আহলে বাইতের দুশমন কি আহলে সুন্নাত জামাত, কি সাহাবি, কি মুসলমান মানুষই হতে পারে না, আহলে সুন্নাত জামাতের দুশমনকে কেউ ইমানদার মনে করলে তার ইমান আল্লাহ তাআলার কসম থাকবে না, কারণ ইমানের মূলে সে আঘাত করেছে, সে শানে রাসালাতের উপর আঘাত করেছে, সে তাওহীদের বিরুদ্ধে চলে গেছে, আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাওহীদ রাসালাত থেকে আলাদা করে দেখাই কুফরি। এভাবে আজকের যে অন্ধকার, আজকে আমরা দুনিয়ার প্রতিটি মুসলিম, আমরা যদি মুসলিম দাবি করতে হয়
যে ভাষায় বলি মুসলিম দাবিটাই মূল দাবি সেটাকে স্পষ্ট করার জন্য সুন্নি বলা হয়। মুসলিম আর সুন্নি আলাদা কিছু নয়। সুন্নি বলতে বোঝানো হতো অরিজিনাল মুসলিম, রিয়েল ইসলাম। এটাই এই কথাটা জন্যই যে আমি নকল নই, ইসলামের নামে অনেক ভুয়া বের হয়ে গেছে, আমি রিয়েল ইসলাম, আমি রিয়েল মুসলিম, আমি রিয়েল ইসলামের ধারক, এটা বোঝানোর জন্য সুন্নি বলা হতো। কিন্তু এখন সুন্নি শব্দের পৃথিবীতে কোনো সংজ্ঞা নাই। এখন সুন্নি বলতে বস্তুবাদের দালাল বুঝায়, সুন্নি বলতে মুলুকিয়তের দালাল বুঝায়, এখন সুন্নি বলতে মুয়াবিয়াদের অনুসারী বুঝায়, সুন্নি বলতে এখন আহলে বায়ত রাদিয়াল্লাহু আনহুমের দুশমন বুঝায়। কেউ সরাসরি বলবে না আমি আহলে বায়ত রাদিয়াল্লাহু আনহুমের দুশমন। আহলে বায়ত রাদিয়াল্লাহু আনহুমের দুশমনের দালালই আহলে বায়ত রাদিয়াল্লাহু আনহুমের দুশমন বলা হয়। দুশমন হওয়ার জন্য, দুশমন সাব্যস্ত হওয়ার জন্য যথেষ্ট দলিল। এভাবে সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, হককে হক বলতে হবে, বাতালকে বাতাল বলতে হবে, ইমানকে ইমান বলতে হবে, কুফরকে কুফর বলতে হবে, সারা দুনিয়ার এগেনস্টে গিয়ে হলেও। এটাই ইমান। দুনিয়ার কেউ সত্য বলার কারণে অসন্তুষ্ট হলে সত্যের ধারক সেটাকে পরোয়া করতে পারে না। কে সন্তুষ্ট হলো, কে অসন্তুষ্ট হলো, সত্যের ধারকের জন্য, একজন ইমানদারের জন্য, একজন প্রকৃত মুসলিমের জন্য, একজন প্রকৃত সুন্নির জন্য, সেটা চিন্তারও বিষয় নয়। সে সেটা তওকা করতে পারে না, সে সেটা পরোয়া করতে পারে না। কারবালা তার সর্বোচ্চ দলিল। তোমাদের মধ্যে কি একজনও মুসলিম নেই? হ্যাঁ, একজন ছিলেন, তিনি এসে হকের কাফেলায় যোগ দিয়েছেন। বাকিদেরকে আমাদের ইমাম মুসলিম শিকার স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না। মুসলিম হকের ইমামের বিরুদ্ধে যেতে পারে না। এভাবে মুসলিম দাবিদার হতে পারে। মুসলিম দাবিদার আর মুসলিম এক নয়, সুন্নি দাবিদার আর সুন্নি এক নয়, মানুষ দাবিদার আর মানুষ এক নয়।